জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ফ্রেন্ডস, তোমাদের জয় শ্রীরাম করে আমি ব্লগটা স্টার্ট করছি, কেননা সকালবেলায় ঘুম থেকে উঠে জয় শ্রীরাম শুনতে পাচ্ছি। তো আর দেরি না করে রাস্তায় আসলাম, দেখছি অনেক রেলি বের হলো, তো অনেকটি রেলি চলেও গেল, আমার মাথাতেই ছিল না। এত ভালো লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। তো এটা ছিল একদম লাস্ট দিকে, প্রায় 2-3 ঘন্টা ধরে রেলি বের হলো। তো ভাবছি না লাস্টটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো কচি কাঁচা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক, মানে কেউ আমার কাছে লাগছিল এমন যে কেউ বাদ নেই, এত ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, সবাই জয় শ্রীরাম করতে করতে এগিয়ে যাচ্ছে, আর এত সবাই আনন্দ নিচ্ছে জয় শ্রীরাম। তো তোমরা ফ্রেন্ডস সবাই জানো, আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি প্রাণ প্রতিষ্ঠা করছে রাম মন্দিরের। তো এই জন্য পুরা অল ইন্ডিয়া পুরো রাম রাম করে, এত মানে খুব ভালো লাগছে, রাম রাম ছড়িয়ে মানে যাচ্ছে একবারে, এত সুন্দর, মানে বলার মানে বলে শেষ করা যাবে না, নিজের চোখে দেখে বা রেলিতে হেঁটে তারপরে আনন্দটা আরও বেশি উপভোগ করা যায়। তো ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে এই ঠান্ডার মধ্যে এত ভালোভাবে ওরা মানে এনজয় করছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম করে পুরো মানে খুব ভালো লাগছিল। তো আমাদের পাড়াতেও মানে জয় শ্রীরাম উপলক্ষে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এই উপলক্ষে একটু কীর্তনের আয়োজন করা হয়েছিল, প্রসাদের আয়োজন করা হয়েছিল। তো তোমরা দেখো, এনজয় করো। Thank you.